ফোন দিয়ে কথা বলে কয়েক একটা চুমা দাও, তাই তো ফোন দিয়ে কথা বলে একটা চুমা দেওয়া যায়, আগে আমার কষ্টটা দূর করুক। আমার যদি কষ্ট দূর করে তাহলে তো তার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি। আমার যদি কষ্টটা দূর করে আমার পাশে থাকে তাহলে তো আমি তাকে ভালোবাসবো। ভালোবাসা তো করতে হয় না, ভালোবাসা এমনিতে হয়ে যায় যদি মনের মিল থাকে। যে সমস্যাটুকু আছে সেই সমস্যাটুকু যদি কেউ মানে একটু সহযোগিতা করে তাহলে আপনি এমনি নিজে থেকে তাকে সব কিছু দিবেন। হুম, নিজে থেকে তার সাথে আমার ভালোবাসা। কি অবস্থা আপু, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনারা ভালো আছেন? আছি আল্লাহ রাখছে ভালোই। আবার তো ভিডিওর সামনে আসলাম। কেন আবার কেন ভিডিওর সামনে আসলাম? মানুষ যে কথা দিয়ে কথা রাখে না ভাই, মনের মতো তো কাউকে পাই না যে আমাকে আমার মতো ভালোবেসে আমার পাশে থাকবে, খালি ছলনা করে ছলনা করে। হুম, মানুষকে মিথ্যা আশা দেওয়া ঠিক না, বুঝছেন না? মানুষ যখন বিপদে পড়ে সে বিপদে মানুষের সঙ্গ দিতে হয়, তার বদলে তাকে দুঃখ দিতে হয় না। এখন আমি যতটুকু জানি যে কেউ কারোর সাথে ছলনা করলে তার সাথে নাকি ছলনা করে না বিষয়টা, আর আপনি কি কারোর সাথে ছলনা করছেন? নেই না ভাই, উল্টাটাই রয়েছে। ওনাদের সাথে কে ছলনা করছে না করছে এটা আমার সাথে করে, তাই এটা আমার সাথে প্রতিশোধ নেই। তো এটা আমি কি অন্যায় করছি? কোন আমি কি পাবো না একটা ভালো একটা মনের মতো মানুষ যে আমার দুইটা বাবু দেখে আমাকে গ্রহণ করতে পারবে, ভালোবাসবে, পাশে থাকবে? আমি তো পাই নাই এরকম। পাই, মুখের জবান ঠিক নেই, আর ফাও কথা বলে। ফাও কথা তো সবার সাথে বলা যায় না, বুঝেন না ভাই? প্রতিবেদনে মানুষ আসে 100 জনের মধ্যে 99 জনই মিশা, কিন্তু একজন হাসে পাইব, কিন্তু সেই রকম মানুষটা তো পাওয়া লাগবো, পাই না তো ভাই। এখন মানুষের বাড়ি কাজ করি, এই টাকা দিয়ে সংসার চলে না। আগে যখন সেলাই মেশিন দিয়ে ঘরে বসে কাজ করছি তখন ভালোই বাচ্চা দুইটা দিয়ে নিয়ে অনেক ভালোভাবেই চলছি। এখন মানুষের বাড়িতে কাজ করি, এই 250-300 টাকা সংসার চলে না, ছেলে মাদ্রাসার বেতন দিতে পারি না, ঠিক মতো খাইতে পড়তে পারি না, এর জন্য প্রতিবেদন আইসি যে ভালো একটা মানুষ পাইতাম যদি পাশে থাকতো আমার। আচ্ছা আচ্ছা, এখন আমার লোক একটু ইয়ে, এত সুন্দর চেহারা নিয়ে আপনি এখন পর্যন্ত একটা মনের মানুষ পাইতেছেন না, আসলে এটা খুবই হতাশাজনক, দুঃখজনক বিষয় আমার কাছে লাগে। ভাই রে, সুন্দর দিয়ে কি মানুষের মন বোঝা যায়? আসলে তো মানুষের ব্যবহার, মুখের জবান, এটাই তো যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। সুন্দর দিয়ে তো মানুষের মন পাওয়া যায় না। হ্যাঁ, দেখে বলে কি না তোমাকে ভালো লাগছে, পছন্দ হয়েছে, কিন্তু হেল্প করে না, শুধু মিথ্যা আশা দিয়ে যাইব, এখন না সেখন, সেখন না তখন। তা আমার যদি কষ্ট দেখে যে তার মনে যদি কষ্ট না হয় তার জন্য আমার কি ভালোবাসাটা আসবে এখন? হ্যাঁ, যদি আমার কষ্ট দেখে আমাকে হেল্প করে, আমার মানুষের বাড়িতে কাজ করে বন্ধ করতে পারে, আমাকে বাসায় রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলে, পর্দায় থাকতে বলে, আমি তাহলে তো তার প্রতি আমার ভালোবাসাটা আসবে, তাই না? তো ভালোবাসা কি আগেই পাওয়া যায়? আমি তো কষ্ট পড়ে প্রতিবেদনের সামনে এসে আমার কষ্টটা দূর করুক, তাইলে তো ভালোবাসাটা আমার পাবে। আগে কষ্ট দূর হলে ভালোবাসা পাবে। হ্যাঁ, আমি তো কষ্টের জন্য তো প্রতিবেদন আইছি না ভাইয়া। আমার যদি কষ্টটা দূর করে আমার পাশে থাকে তাহলে তো আমি তাকে ভালোবাসবো। ভালোবাসা তো করতে হয় না, ভালোবাসা এমনিতে হয়ে যায় যদি মনের মিল থাকে। আচ্ছা, ভালোবাসা করা আর ভালোবাসা এমনি হয়ে যায় এর মধ্যে আসলে পার্থক্য কতখানি? পার্থক্যটা অনেকখানি। যখন একজনের প্রতি একজনের একটা আকর্ষণ হয়, দয়া মায়া হয়, তখন ভালোবাসা এমনিতে অটোমেটিক হয়ে যায়, তার ভালোবাসা করতে হয় না। আপনারা তো দেখলি আকর্ষণ হওয়ার কথা। আকর্ষণ তো হয়, এটা তো মনে করেন শরীরের প্রতি, মনের প্রতি তো না। যারা মনের প্রতি আকর্ষণ করবে তারা পাশেই থাকবে, মিথ্যা আশা দিবে না। আপনার শরীরের প্রতি আকর্ষণ হয়েছে এমন কেউ পাইছেন কখনো? হ্যাঁ পাইছি, আমি তাদের সাথে কথা বলি না ভাই, কিন্তু সবার সাথে কথা বলা না, মানে কিভাবে বলবো? ফোন দিয়ে কথা বলে কয়েক একটা চুমা দাও, তাই তো ফোন দিয়ে কথা বলে একটা চুমা দেওয়া যায়, আগে আমার কষ্টটা দূর করুক। আমার যদি কষ্ট দূর করে তাহলে তো তার সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি নাকি? কিন্তু ফোন দিয়ে 2-1 মিনিট কথা বললে তার কি ভালোবাসা যায়? জানে সে আমাকে চিনবে, আমি তাকে চিনবো, জানবো, দুজনের পরিচয় হবে, তাহলে দুজনের প্রতি দুজনের ভালোবাসা হবে। তখন একটা কেন, তখন 5টাও দেওয়া যায়, তখন চাওয়া লাগে না, এমনি দেওয়া যায়। আমার পাশে থাকবে, আমাকে বিয়ে করবে, আমার দুইটা বাবু আছে, আমার একটা ছেলেকে মাদ্রাসায় পড়াই, বেতন দিতে পারি না ঠিক মতো, মানুষের বাড়ি কাজ করে যে টাকাটা উপার্জন করি এই টাকা আমার সংসার চলে না। আমার প্রবাসী ভাইদের কাছে প্রতিবেদনটা ছাড়তেছি, যাদের মনে কষ্ট আছে সে আমার মনের কষ্টটা বুঝবে। সেরকম একটা মানুষ যদি পায়, সে কালো হোক, ভালো হোক, একটু বয়স্ক হোক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রতি তাদের মন থাকতে হবে, তার মন থাকতে হবে যে সেই মনটা যদি থাকে, আমার প্রতি ভালোবাসা থাকে, সেরকম ছেলে যদি পায় তার সাথে আমি সম্পর্ক করব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এটাই বোঝা গেল যে আপনার যে সমস্যাটুকু আছে সেই সমস্যাটুকু যদি কেউ
মানে একটু সহযোগিতা করে, তাহলে আপনি এমনি নিজে থেকে তাকে সবকিছু দিবেন, নিজে থেকে তার সাথে আমার ভালোবাসা হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, তখন সুমার চাইয়ে নেওয়া লাগবে না, এমনি নিজে থেকে, মানে এমনি নিজে থেকে দেওয়া যাবে। হ্যাঁ, তখন একটা না পাঁচটা দেওয়া যাবে না, সেদিক থেকে মাশাআল্লাহ আপনি তো যথেষ্ট লম্বা, আপনার জন্য লম্বা ছেলে ধরে, লম্বা ছেলে তো দেশে অনেক পাবা। সবাই পছন্দ করে লম্বা চওড়া, পছন্দ করে বেশি, সেই লম্বা চওড়াই আছেন, এই জন্য পছন্দ তো করার আরই কথা বেশি বেশি রকম, তাই না? আপনার কেমন পছন্দ? কেমন আমার পছন্দ সে যেমনই হোক, আমার প্রতি তার ভালোবাসা থাকতে হবে, সে হাসি খুশি হবে, তার মন ভালো হবে, এই আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, যেমনই হোক, আপনার থেকে একটু খাটো হইলে সমস্যা না, সমস্যা না, খাটো না করলেও খুশি। না না, লম্বা মেয়েরা তো সাধারণত খাটো ছেলে তেমন পছন্দ করে না, এক জায়গা পাইলে আর এক জায়গা পায় না। সমস্যা নাই, হাত উঠতে পারে আর লম্বা করে দেবো, মানে তাহলে বিষয়টা আবার এমন না না, এখন এরকম খাটো মানুষ কি আছে? সবাই তো ঠিক আছে, খাটো মানুষ আর সবাই কি সবাইকে পছন্দ করে? হয়তো আমাকে কেউ পছন্দ করবে, দশ জনের মধ্যে পাঁচ জনের পছন্দ করবে, পাঁচ জনের পছন্দ করবে না, সবার পছন্দের তো আবার এক না। না না না, তা ঠিক, কিন্তু তারপরে তো একটা মেয়ে মানুষের কিন্তু একটা পছন্দ থাকে। আমি যদি ধরেন এই যে লম্বা মেয়ে মানুষের প্রশ্ন করি, কেমন ছেলে চান, অবভিয়াসলি আমার থেকে প্রশ্ন, আমার থেকে লম্বা, আমার থেকে লম্বা, সেদিক থেকে আমরা যদি খাটো ছেলে, এত খাটো ছেলে কি আর আছে? এত খাটো ছেলে লম্বা কত কেন, কতটা কি হবো, পাসপোর্টের কাছাকাছি হবো, পাসপোর্ট থেকে 4-5 ইঞ্চি হবে না, কি জানি, জানি না, এটা তো আর আমি তো আর হিসাব করে রাখি না, আমি মাপিও নি, আমি বুঝি না, আজকাল এত লম্বা চওড়া মেয়ে মানুষ পাওয়া খুবই মুশকিল, এর মধ্যে অনেক কিছু ভালো কিছু আছে, এটা তো চোখে দেখে না কেউ, কিরকম অনেক কিছু আছে, যা খালি চোখে যেমন জীবন দেখা যায় না, তেমন লম্বা চওড়া মেয়েদের কাছে ভালোবাসা যে কতটুকু থাকে এটা বোঝা যায় না, অনেক থাকে। আপনার কাছে কি রকম আছে? আচ্ছা, এটা তো বলা যাবে না, এসব বললে মানুষ খারাপ মনে করবে, এগুলি বলাটা ঠিক না, তারপর আর আমি এসব কথা আমি বলতেও চাই না, একটু বাড়ি দিয়ে তো বলতে পারেন না, বাড়ি দিয়ে যে শুনে আকারে কইলে উকারে বুঝে, আর ভাঙ্গা কইলে মূর্খ বুঝে, এটা বুঝে নিক। আচ্ছা আচ্ছা, না এটাও ঠিক যে বুঝেই নেবে, বুঝে নিক। আর আপনার ভিতর তো একটা সবসময় একটা টান টান একটা ভাব দেখতেছি, মানে কিসের টান, মানে কিছু একটা চাচ্ছে, কিছু একটা, চোখের একটা নেশা থাকে না, একটা নেশা, চোখের নেশা তো সবার আছে, এরকম আপনারও আছে, যৌবনকালে সবারই নেশা থাকে, আপনি কি সেই নেশাটাকে সব, না না ভাই, এইসব নেশাটা আমার কাছে ঠিক না, আমার ভালো লাগে না, মায়েরা নেশা দিয়ে কি হবে কোন এই দুনিয়াতে, মানুষ আখেরি জামানে সাত জামানা পড়ে গেছে, নেশা থাকতে হবে একমাত্র তার পরকালে, ঠিক আছে, যারা পরকালে নেশাটা করবে তার এই দুনিয়াতে শারীরিক নেশা করবে না, বুঝছেন, আল্লাহ পাক এই দুনিয়াতে মানুষকে পাঠাইছে কে কেমন আমল করে নিয়ে যাইতে পারবে, আমি তো চাই যে আমি এই দুনিয়াতে যতদিন আমি বাঁচি আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিতে চাই, আমার আল্লাহ রাসূলের নিয়ে মনোযোগী পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই, এরকম একটা ছেলে যদি আমি পাই আমার জীবনে, যে আমাকে বলবে তুমি ঘর থেকে বেরিয়েব না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, পর্দায় থাকবা, এরকম ছেলে যদি আমি পাই তো আমি হ্যাপি হইতাম, বুঝছেন, কিন্তু আমার জীবনে এরকম একটা ছেলে আমি পাই না, যে আমার আল্লাহকে আমার মতো ভালোবাসে, আমার আল্লাহকে বিশ্বাস করে, আমার রাসূলকে বিশ্বাস করে, এরকম পাই না, ফোন দিয়ে খালি খারাপ কথা বলতেছে, তাদের যে এত আমি হাদিস বিষয়ে আমি তাদের যে জ্ঞান দিই এটা তাদের কাছে মনে হয় শুনতেই চায় না, যে আমার আল্লাহকে বিশ্বাস করবে, আমার রাসূলকে ভালোবাসবে, তার একটা নারীকে কোনোদিন আগে খারাপ কথা বলবে না, যদি আমাকে ভালো লাগে আমার সাথে সম্পর্ক করবে, আল্লাহ রাসূলের কলমা পড়ে আমাকে বিয়ে করবে, তারপরে সে আমাকে একটা কথা বললে এটা আমাদের কোনো গুণা হবে না, পাপও হবে না, আর তাছাড়া যদি আমি যেটা পুরুষের সাথে আমি যদি খোলামেলায় কথা বলি, আমি শেয়ার করি, তাহলে আমি আর প্রতিবেদন আইছি কিসের জন্যে? তাহলে তো একটা ভালো ছেলের জন্যে তাইছি, ভাই এসব করাটা ঠিক না, আমার আল্লাহকে আমি ভয় পাই। কি ধরনের খারাপ কথা বলা, ভাই খারাপ কথা বলে একটা পুরুষ একটা মেয়েকে কি খারাপ কথা বলতে পারে, এটা বোঝেন না, এটা তো সবাই বুঝে। আচ্ছা আচ্ছা ভাই, আমি ভালো ছেলে খুঁজতেছি, বুঝছেন, যে আমাকে বিয়ের পরে আমাকে সবকিছু শেয়ার করবে, আর যে আমাকে ভালোবাসবে, ঠিক আছে, যে কখনো প্রকৃত ভালোবাসাটা পবিত্র জিনিস, ভালোবাসা শব্দের অর্থ হইছে পবিত্র, সেই পবিত্র ভালোবাসাটাকে কেউ আজে বাজে কথা বলে না। তা ঠিক, ঠিক বলছেন। তারপর আপনার নামটা কি বলছেন? আমার নাম ঝুমুর। আপনার নাম ঝুমুর না? হুম। অনেকে আছে যে আপনার এই ভিডিও দেখে আপনাকে আসলে পছন্দ করবে, কারণ যে সুন্দর লম্বা চওড়া চেহারা এবং মন মানসিকতা যেরকম আশা করি, এবং বড় কথা হচ্ছে আপনার সমস্যা দেখলে পরে এটা ঠিক যে একটা ভালো কথাবার্তা হলে, একটা ভালো সম্পর্ক হলে তখন আর কিছু চাওয়া লাগে না। জি, এইটাই, আমি তো সম্পর্ক করবো একজনের সাথে, আমি তো সব বাজে ছেলেদের সাথে সম্পর্ক তো করবো না, ভালোবাসা করতে হলে একজন একটা মানুষ লাগে মনের মতো, তাইলে তাকে ভালোবাসা যায়, সবাইকে কি আর ভালোবাসা যায়, মানুষের মনটা এক, ভালোবাসাটাও এক।
এখন আমার স্বামী আমাকে ফালাই দিয়েছে, নিয়ে গেছে, আমি এখন অসহায় পড়ছি দেখে, এখন অসহায় সরলতার দুর্বলতার সুযোগ নেবে এটা তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই ভাইয়া। আচ্ছা বুঝতে পারছি। ঝুমুন আপু আপনার তো ভিডিও থেকে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন? হ্যাঁ দিয়ে দেবো। আচ্ছা আপনি বলতে পারবেন মোবাইল? বলতে পারবো। আচ্ছা বন্ধুরা, ঝুমুন আপুর সাথে কথা বলছিলাম। আপনারা অনেকে সময় আছেন যে তারা চান যে আসলে দেখেন, আমি দেখাচ্ছি যে কি পরিমাণ লম্বা, একেবারে মিনিমাম 5 ফিট 4 ইঞ্চি এমন লম্বা চওড়া সুন্দর ফিগার এমন মানুষ কিন্তু আসলে এরকমের এখন ওরকম সচরাচর পাওয়া যায় না। তো যাই হোক, আমি ঝুমুরাপুর সাথে আপনাদের সাথে কন্ট্যাক্টের জন্য ঝুমুরাপুর ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি। আর বলে দেওয়ার আগে কিন্তু আমি বলতেছি, আমাদের ভিডিওগুলো বিনোদন এবং তথ্যবহুলের জন্য, আমাদের ভিডিওর মাধ্যমে কোনো অসহায় না রেখে এত কথা বলে কেন এখানে সমস্যাটা কি আপনাদের? তারপর ফোন নাম্বারটি আপনি একটু নিজে বলে দেন। হ্যাঁ নিজের মুখে বলতেছি, 01 77 18 66 09 7। আচ্ছা 01 77 77 18 18 66 66 09 7 09 7। বন্ধুরা, এই ছিল ঝুমুরাপুর ফোন নাম্বার। আপনারা চাইলে ঝুমুরাপুর সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং যে কোনো সংক্রান্ত কথা সরাসরি ঝুমুরাপুর সাথে আপনারা শেয়ার করে নেবেন। তা ভালো থাকেন আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থাকেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।